আচ্ছা, বইতে একেবারে শুরুর দিকে আছে, কোথায় পাবে? ফিফটি পেজ, পারমুটেশন। না, আগে পারমুটেশন শেখো, তারপর সিমেট্রি গ্রুপ। আচ্ছা, লেখো লেখো পারমুটেশন, হেডিং করো পারমুটেশন, খুব সহজ চ্যাপ্টার। লেখো পারমুটেশন, লেখো লেট এস বি এ, লেখো লেট ক্যাপিটাল এস বি এ নন এমটি ফাইনাইট সেট। লেখো লেট ক্যাপিটাল এস বি এ নন এমটি ফাইনাইট সেট। লেখো এ বাইজেক্টিক ম্যাপিং, লেখো এ বাইজেক্টিক ম্যাপিং, এ বাইজেক্টিভ ম্যাপিং ইফ ম্যাপ ইজ টু এস। লেখো ইজ সেট টু বি পারমুটেশন অন এস। লেখো এ বাইজেক্টিক ম্যাপিং ইফ ম্যাপ ইজ টু এস ইজ সেট টু বি এ পারমুটেশন অন এস। লিখেছ? লেখো লেখো লেট এস ইকুয়াল টু সাপোজ এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর। এটা আচ্ছা, আমার হাতে সুন্দরভাবে বলি, ডোমেনও যা কোডোমেনও তাই। যদি কোডোম ডোমেন আর কোডোমেন সেম সেট হয় আর যদি বাইজেক্টিক ম্যাপিং হয়, তাহলে আমাকে বলো এদের মধ্যে ফাংশান আছে এফ, তাহলে এসের মধ্যে এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর। আমি যেগুলো ডান দিকে করি সবসময় একটু রাফ করি, দরকার পড়লে টুকে নেবে। এই এফ ওয়ান, এ ওয়ানের ফাংশানাল ভ্যালু এফ ওয়ান, এফ অফ এফ এফ এ ওয়ান, এফ টুর ফাংশানাল ভ্যালু এফ অফ এ টু, এফ থ্রির ফাংশানাল ভ্যালু এফ অফ এ থ্রি, আর এফ অফ এ ফোর। আদতে এই ফাংশানাল ভ্যালুগুলো সবগুলো ডিস্টিংক্ট হবে হ্যাঁ কি না, যদি এফটা বাইজেক্টিক ম্যাপিং বলে দেয়। অরণ্যা, যদি এফটা বাইজেক্টিক ম্যাপিং বলে দেয়, একটু আগে শিখলে তো, বাইজেক্টিক ম্যাপিং হলে ওয়ান টু ওয়ান আর ওয়ান টু হয়, তাহলে এই ফাংশানাল ভ্যালুগুলো সব আর ডিস্টিংক্ট হবে। রিয়া, আচ্ছা এবার বলো, এই এফ অফ এ ওয়ান, এফ অফ এ টু, এফ অফ এ থ্রি, এফ অফ এ ফোর, এই এলিমেন্টগুলো হয় এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোরের মধ্যে ঘোরাফেরা করবে হ্যাঁ কি না? কারণ কোডোমেন সেটটাও কী বলে দিয়েছি তোমাকে, কোডোমেন সেটটাও কী বলে দিয়েছি তোমাকে বলো? এস বলে দিয়েছি। তাহলে এফ অফ এ ওয়ানটা হতে পারে এ ওয়ান, হতে পারে এ টু, হতে পারে এ থ্রি, হতে পারে এ ফোর, চারটের মধ্যে কোনো একটা আসবে। তাহলে আমি ধরছি এফ অফ এ ওয়ানটা এ টু, এফ অফ এ টুটা সাপোজ এ ওয়ান, আর এফ অফ এ থ্রিটা সাপোজ এ থ্রি, আর এফ অফ এ ফোরটা এ ফোর। তাহলে এই একটা কম্বিনেশান পেলে হ্যাঁ কি না, হ্যাঁ কি না? আচ্ছা, আমি একটু ছোটো করছি, তাহলে আমার বোঝাতে একটু সুবিধা হবে। দেখো তো, এটা একটা কম্বিনেশান হচ্ছে হ্যাঁ কি না রিয়া? আচ্ছা আচ্ছা, আমি কি এটাও নিতে পারি, এফ অফ এ ওয়ানকে আমি তুললাম সাপোজ এফ অফ এ ওয়ান ইকুয়াল টু এ ওয়ান নিতে পারি, এফ অফ এ টু ইকুয়াল টু এ টু, এটাও একটা নেওয়া যেতে পারে, এফ অফ এ থ্রি ইকুয়াল টু এ থ্রি, এটাও হতে পারে। আমি চাইলে এফ অফ এ ওয়ান ইকুয়াল টু এ ওয়ান, এফ অফ এ টু ইকুয়াল টু এ থ্রি, এফ অফ এ থ্রি ইকুয়াল টু এ ওয়ান, এরকমও নিতে পারি। তাহলে এরকম কতগুলো কম্বিনেশান আসবে জানো তো, এন ফ্যাক্টোরিয়াল, এন মানে কত, থ্রি। এরকম ছখানা রিপ্রেজেন্টেশান দেখাতে পারবে। এই যে ছখানা রিপ্রেজেন্টেশান এলো, রিপ্রেজেন্টেশান মানে কি?
আচ্ছা E2 এইরকম ছখানা রিপ্রেজেন্টেশন আসবে। ছখানা রিপ্রেজেন্টেশন মানে কি? ইমেজ আর প্রি ইমেজ, ইমেজ আর প্রি ইমেজ দিয়ে টোটাল ছখানা কম্বিনেশান আসবে। এই ছখানা কম্বিনেশানগুলোকেই আমরা বলছি এক একটা পারমুটেশান। এটা পারমু আমি যতটা লিখেছি তারপর লেখাবো, আগে বোঝো। এটা পারমুটেশানকে এভাবে একটা ডিফাইন করা হয়। সাপোজ F1 একটা পারমুটেশান, আমার এখানে নিয়েছি সাপোজ তিনখানা A1 A2 A3, এটা A1 A2 A3। এখন এই A1 A2 A3-র একটা ফাংশনাল ভ্যালু F কত? আমি সাপোজ A1 এর ফাংশনাল ভ্যালু কত, F(a1) লিখি আমি এটা। তারপর এটাকে লিখলাম A2-র ফাংশনাল ভ্যালু কত, F(a2), F(a)-র ফাংশনাল ভ্যালু F(a3). এখন এই ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো কী কী ভ্যালু হতে পারে? হয় A1 নয় A2 নয় A3, কোনো না কোনোটার মধ্যে একটা হবে, অনন্যা তাই তো, কারণ আমার কোডোমেন সেটটা এস। এখন আমি সাপোজ এইটা বললাম যে দেখো বাবা, F(a1)-টাকে মনে মনে ভাবছি A2, আর F(a2)-টাকে ভাবছি সাপোজ A1, আর এদিকে F(a3)-টাকে আমি A3 বলছি। তাহলে এই একটা স্ট্রাকচার এলো, এইটা একটা পারমুটেশান। এইরকম এইরকম টোটাল যদি এস থেকে তিনটে এলিমেন্ট নাও, এইরকম ছখানা রিপ্রেজেন্টেশান দেখানো যাবে। আচ্ছা, এরকম একটা রিপ্রেজেন্টেশানও থাকবে F2=A1 A2 A3, হতেও পারে তো F(a1)-কে ফেরাতে পারে, F(a2)-কে ফেরাতে পারে, F(a3)-কে ফেরাতে পারে। তাহলে এটাও একটা পারমুটেশান। এই যে A1 A3 A2, হতেও পারে F(a1)-কে ফেরাতে পারে, F(a2)-কে ফেরাতে পারে, A1-কে ফেরাতে পারে, A3-কে ফেরাতে পারে, A2-কে ফেরাতে পারে, তিনটে পারমুটেশান পাবে। এরকম উলট পালট করে টোটাল ছখানা এরকম জিনিস পাওয়া যাবে। এই ছটা জিনিসকেই আমরা নাম দিই হচ্ছে পারমুটেশান, আর কিছুই নয়। একটা পারমুটেশান থেকে আমরা তাহলে আলটিমেট কী জানতে পারি? একটা পারমুটেশান থেকে আমরা যেটুকুই জানা যায়, প্রি ইমেজ আর ইমেজ ভ্যালুগুলোই জানা যায়, তাই তো? অরিন্দম, রিয়া, পারমুটেশান থেকে আলটিমেট এই ছকটা যদি দেওয়া থাকে, এরকম একটা স্ট্রাকচার দেওয়া থাকে, তুমি তাহলে কী বলবে যে ও এইগুলো থেকে প্রি ইমেজগুলোর ইমেজ ভ্যালু কী সেইগুলো জানা যাচ্ছে, হ্যাঁ কি না বলো আমাকে? এই হচ্ছে ব্যাপার, এইগুলোকেই পারমুটেশান বলি। তো এইগুলোর আস্তে আস্তে পরে এগোবো আমরা, আপাতত পারমুটেশান এটা কতদূর লিখেছো লেখো। ধরো আজকে কলকাতা থেকে বৃষ্টি হয়েছে না, খুব ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে না? দেখো, আচ্ছা কত লিখেছ, লেট এসি, হ্যাঁ লেট এসি ইকুয়াল টু A1 A2 A3, আমি ছোটো করে বোঝাই, লেট এস ইকুয়াল টু A1 A2 A3, লেখো বি এ নন এম্পটি সেট, লেখো দেন দ্য টোটাল নাম্বার অফ বাইজেকটিভ, লেখো দেন দ্য টোটাল নাম্বার অফ বাইজেকশান, লেট দ্য টোটাল নাম্বার অফ বাইজেকশান ফ্রম এস অন টু এস ইজ, ফ্রম এস অন টু এস ইজ 3 ফ্যাক্টোরিয়াল = কত, 6। পুস্টব্দ লেখো, ওয়ান সাচ বাইজেকশান লেখো B1 পারমুটেশান, ওয়ান সাচ বাইজেকশান ইজ 1 পারমুটেশান, লেখো দ্যাট ইজ দ্য প্রি ইমেজ অফ, লেখো দ্যাট ইজ ইমেজ অফ A1, A2, A3 রেসপেক্টিভলি। কী হবে, A1-এর ইমেজটা চিরকাল F(a1)-এ ফেরাবে,
আবার এ টু ইমেজটা চিরকাল এফ অফ এ টু, কারণ ফাংশন যদি এফ থাকে এফ অফ এক্স বা ওয়াই এইগুলোকেই আমরা ইমেজ বলি। এফ অফ এ ওয়ান, এফ অফ এ টু, আর কত এফ অফ এ থ্রি, এটা দেন কি লিখলি ল্যাঙ্গুয়েজটা একটু বড় পড়ো দেখি, পড়ো দেখি, আরেকবার পড়ো। লেট এস ইকুয়াল টু, হ্যাঁ লেট ওয়ান সাক, আবার বলছি লেট এস ইকুয়াল টু এ ওয়ান এ টু এ থ্রি বি এ নন এমটি সেট, দেন দ্য টোটাল নাম্বার অফ বাইজেকশান ফ্রম এস অন টু এস ইজ থ্রি ফ্যাক্টোরিয়াল, মানে কত সিক্স, ওয়ান সাচ বাইজেকশান ইজ ওয়ান পারমুটেশান, ওয়ান সাচ বাইজেকশান ইজ ওয়ান পারমুটেশান। এখানে একটু ইনক্লুড করে দাও তো, হেন্স টোটাল নাম্বার অফ পারমুটেশান ইজ, হেন্স টোটাল নাম্বার অফ পারমুটেশান ইজ, তাহলে কতগুলো পারমুটেশান পাবে এসে যদি তিনটে এলিমেন্ট থাকে, তাহলে এরকম কতগুলো পারমুটেশান পাবে ছটা, থ্রি ফ্যাক্টোরিয়াল, যতগুলো বাইজেকশান থাকবে ততগুলো পারমুটেশান থাকবে। তারপরে কী লিখলাম, দ্য ইমেজ অফ এ ওয়ান এ টু এ থ্রি রেসপেক্টিভলি এফ অফ এ ওয়ান এফ অফ এ টু এফ অফ এ থ্রি, প্যা চেঞ্জ করে লেখো, লেখো লেট এফ অফ এ থ্রি, সাপোজ এফ অফ এ থ্রি, দেখো এফ অফ এ ওয়ান এফ অফ এ টু এফ অফ এ থ্রি এগুলো কিন্তু এস সেটের এলিমেন্ট, এগুলো কিন্তু এস সেটের এলিমেন্ট, তো এসের এলিমেন্ট মধ্যে কিন্তু এ ওয়ান এ টু এ থ্রিই আছে, এ ওয়ান এ টু এ থ্রিই আছে, আবার এফ অফ এ ওয়ানটাও এসের এলিমেন্ট, তাহলে এফ অফ এ ওয়ানটা কি হয় এ ওয়ান নয় এ টু নয় এ থ্রি হতে পারে, লেখো লেট এফ অফ এ ওয়ান ইকুয়াল টু এ টু, এফ অফ এ টু ইকুয়াল টু সাপোজ এ ওয়ান, আর এফ অফ এ থ্রি সাপোজ এ থ্রি, এটা লেখো, দেন ওয়ান পারমুটেশান ইজ, লেখো দেন ওয়ান পারমুটেশান ক্যান বি রিটেন অ্যাজ, যে কোনো একটা পারমুটেশানকে এভাবে লিখতে পারবে, এটা লেখো দেন ওয়ান পারমুটেশান ক্যান বি ডিফাইন্ড অ্যাজ বলে লেখো, ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এফ ওয়ান দিয়ে সাপোজ ডিফাইন করছি, এফ ওয়ান ইকুয়াল টু এ ওয়ান এ টু এ থ্রি, এফ অফ এ ওয়ান এফ অফ এ টু আর এফ অফ কত এ থ্রি, এটা ইকুয়াল টু এ ওয়ান এ টু এ থ্রি, এফ অফ এ ওয়ানের ভ্যালু এ টু লিখে রেখেছি, তাহলে এ টু এফ অফ এ টুর ভ্যালু লিখে রেখেছি এ ওয়ান, এ থ্রির ভ্যালু লিখে রেখেছি এ থ্রি, তাহলে এটা একটা পারমুটেশান হয়ে গেল, এইভাবেই পারমুটেশানটা আসে। এরকম কতগুলো কম্বিনেশান করা যাবে, এরকম ছখানা কম্বিনেশান করা যাবে, যেহেতু ম্যাপিংটা সাবজেক্টিভ বাইজেক্টিভ ম্যাপিং, তার মানে এখানে এই এলিমেন্টগুলো মানে একটা এলিমেন্ট একটা এলিমেন্টের সঙ্গে ম্যাপ করে, একটা এলিমেন্টের কোনো দিন তো দুটো ফাংশন ভ্যালু পাওয়া যায় না, সেটাটুকু তো ম্যাপিংয়ের কনসেপ্ট থেকে জানি, বাট এটুকু ম্যাপিং এটুকুও হয় যে কোডোমেন সেটে একটা এলিমেন্টের জন্য একটা বার্থডের জন্য ডোমেন সেটে তুমি দুটো ক্যান্ডিডেট খুঁজে পেতে পারো, বাট সেগুলো এখানে হবেই না, কারণ ম্যাপিং বাইজেক্টিভ ম্যাপিং দিয়ে দেওয়া ছিল। তাহলে এই জিনিসটাকেই বলছি আমরা হচ্ছে পারমুটেশান। পারমুটেশানটা বোঝা গেল আদতে কী বিষয়বস্তু ডেফিনেশানটা, দীপাঞ্জন? শুধু ইমেজ আর প্রি ইমেজের খেলা আর কিচ্ছু নেই। আচ্ছা একটা নোট দিয়ে লেখো, লেখো ইফ এস বি, লেখো ইফ এস ইকুয়াল টু, লেখো ইফ এস ইকুয়াল টু সাপোজ যদি এর মধ্যে এ ওয়ান এ টু এ থ্রি ডট 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 এ এন খানা এলিমেন্ট থাকে, লেখো দেন টোটাল নাম্বার অফ পারমুটেশান ইজ, দেন টোটাল নাম্বার অফ পারমুটেশান ইজ কত হয় এন ফ্যাক্টোরিয়াল, মুখস্থ রাখতে হবে এন ফ্যাক্টোরিয়াল, বা টোটাল নাম্বার অফ বাইজেক্টিক ম্যাপিং হয় এন ফ্যাক্টোরিয়াল। এই তো তোমাকে দেখিয়ে দিলি, একটা তো আমি দেখিয়ে দিয়েছি, এরকম কম্বিনেশান হতে পারে, হয়তো এফ অফ এ ওয়ানের ইমেজ ভ্যালু এ থ্রি নিলাম, এফ অফ এ টুর ইমেজ ভ্যালু এ ওয়ান নিলাম, এফ অফ এ থ্রি ইমেজ ভ্যালু এ টু নিলাম, এভাবে চেঞ্জ করো ছটা স্ট্রাকচারই আসবে। আচ্ছা এরপর যেটা শেখাতে হবে সেটা হচ্ছে লেখো, লেখো আচ্ছা এটুকু লেখো তো, একটা আর পরে একটা নোট লেখো, দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট এস, লেখো দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট এস ইজ কল্ড,
लेखो इन लेखो द नंबर ऑफ एलिमेंट्स इन द सेट इज इच कॉल्ड डिग्री ऑफ द परमुटेशन एसर मध्य जतगुल एलिमेंट थाकबे ओटाके डिग्री ऑफ द परमुटेशन बोलछि अच्छा पर एक नोट लेखो 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 लेट एफ वन इक्वल टू लेट लेट एफ वन इक्वल टू ओटाई टुकछि ए वन ए टू ए थ्री ए टू ए वन ए थ्री लेखो देन एफ वन कैन बी अल्सो रिटेन एज देन एफ वन कैन बी अल्सो रिटेन एज एटाओ लेखा जाए आमार इच्छे करछे ए टू ए वन ए थ्री थेके स्टार्ट करछे स्टार्ट करते सब समय एकबारे ए वन माने एलिमेंटगुलोके कि आकारे साजाच्छो तार कोनो ब्यापार नय जे आमार एसेर मध्ये सपोज वन टू थ्री आछे माने प्रथमेई जे वानेर प्रीमे इमेज भ्यालू लिखते हबे एमनटा नय जेरकम आमि लिखेछि ए टुर इमेज भ्यालू एक्चुअली ए टुर इमेज भ्यालू कत ए वन तो सोजा ए वन लिखबो ए वानेर इमेज भ्यालू कत ए टू ए थ्री इमेज भ्यालू कत ए थ्री एटाओ लिखते पारो शुरू करते हैं एकबारे ए वन दिए तार बाध्यबाधकता नहीं जे ए वन जे फार्ष्ट जो एलिमेंट आज एसर मध्य तार इमेज भैलूटा प्रथम लिखब एमटुकु नय तुम्हार मर्जी मोटामोटी जार इमेज जार प्री इमेज तार इमेज जान मैच कर और एटुकु लिखते पर हमार लिखते इच्छा कर थ्री ए टू ए वन तो ए थ्री इमेज भैलू कत ए थ्री ए टुर इमेज भैलू ए वन एटाओ लिखते पर एंड सो वन बोले दो बेपार बोझा गया बोझाते परलम कि बोलते चाहल अच्छा पर एक नोट दिए लेखो 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 आईडेंटिटी परमुटेशन लेखो आईडेंटिटी परमुटेशन लेखो लेट एस इक्वल टू लेखो लेट एस इक्वल टू ওই এ ওয়ান এ টু এ থ্রি ডট 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 এন লেখো লেট এস ইকুয়াল টু এ ওয়ান এ টু ডট 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 এ এন লেখো দেন লেখো দেন দ্য পারমুটেশান আই ইকুয়াল টু দেন দ্য পারমুটেশান আই ইকুয়াল টু আচ্ছা আমাকে বলো যখন আমি ম্যাপিং পড়িয়েছিলাম একটা আইডেন্টিটি ম্যাপিংয়ের ফাংশানটা এফ এক্স ইকুয়াল টু কী হতো কে বলবে আইডেন্টিটি এক্স তার মানে ডোমেনে যদি পাঁচ দাও কোডোমেনেও কত পাবে সেই পাঁচই পাবে তাহলে আইডেন্টিটি পারমুটেশনের জন্য নিশ্চয়ই এ ওয়ান যদি প্রি ইমেজ হয় তার ইমেজ ভ্যালুটা কত হওয়া উচিত এ ওয়ান কারণ এফ এক্স ইকুয়াল টু এক্স হলেই তো যা দেবে তাই পাবে ইমেজ যা হবে প্রি ইমেজ তাই হবে তাহলে এখানে নিশ্চয়ই আইটাকে কীভাবে ডিফাইন করতে পারবো নিজেই বলতে পারবে বলে দিচ্ছি বললাম আইডেন্টিটি পারমুটেশন আগে লেখাটা লেখো আবার বোঝাচ্ছি লেট এস ইকুয়াল টু এ ওয়ান এ টু ডট 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 এ এন লেখো দেন দ্য পারমুটেশান আই আবার বুঝিয়ে দিচ্ছি দেন দ্য পারমুটেশান আই আই ইকুয়াল টু এ ওয়ান এ টু এ থ্রি ডট 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 এ এন নিচে এ ওয়ান এ টু ডট 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 এ এন লেখো ইজ কল্ড আইডেন্টিটি পারমুটেশান অন এস ইজ কল্ড আইডেন্টিটি পারমুটেশান অন এস এইটুকু বলতে চাইলাম আর না দেখো আমাদের যখন আইডেন্টিটি ম্যাপিং ছিল মনে করো ডোমেন কোডোমেন এ এ আইডেন্টিটি ম্যাপিংয়ের জন্য ডোমেনটাও যা হতো কোডোমেনটাও তাই হতো মনে করো আমি এই জন্যই ম্যাপিংটা ভালো করে পড়িয়েছিলাম কারণ ম্যাপিং বারে বারেই লাগবে আইডেন্টিটি ম্যাপিংয়ের সময় ফাংশানটাকে কি এফ এক্স ইকুয়াল টু এক্স আকারে ডিফাইন ছিল তার মানে কি ডোমেনের থেকে যদি পাঁচ তোলো কোডোমেনও ফাংশনাল ভ্যালু কত পাবে পাঁচই পাবে তার মানে প্রি ইমেজ যা হবে ইমেজও তাই হবে তাই তো তাহলে যদি প্রি ইমেজ কারণ এই ডোমেন থেকে যেটা তোলো সেটা প্রি ইমেজ কোডোমেনে যেটা পাও সেটা হচ্ছে ইমেজ তাহলে ডোমেনের প্রি ইমেজ যা নেবে কোডোমেনে ইমেজও তাই পাবে
तार माने प्री इमेज और इमेज सेम भैल्यू आसबे आईडेंटिटी मैपिंग क्षेत्र तेल से शो कर हाँ कि ना ये प्री इमेज एट इमेज एट प्री इमेज एट इमेज एट प्री इमेज एट इमेज हाँ कि ना तेल आईडेंटिटी परमुटेशन ये डिफाइन करब जेखने प्री इमेज और इमेज भैल्यूगुलो सेम सेम थक अच्छा एरपर आमरा जेटा शिखब सेटा होच्छे लेखो मल्टीप्लीकेशन अफ परमुटेशन और कम्पोजिशन अफ टू परमुटेशन लेखो मल्टीप्लीकेशन अफ परमुटेशन और कम्पोजिशन अफ टू परमुटेशन एकटू आसछि धरो एक मिनट देखो लेखो मल्टीप्लीकेशन अफ परमुटेशन और कम्पोजिशन अफ टू परमुटेशन एटा ब्यापारटा कि लेखो अच्छा लेखो लेट लेखो लेट एफ वन एफ जी दिए कराई लेखो लेट एफ मैप एस टू एस एंड जी मैप एस टू एस बी टू परमुटेशन लेखो देन कम्पोजिशन ऑफ दिस टू परमुटेशन इच denoted by लेखो इज denoted by एफ नॉट जी और आबार लिखते पारो जी नॉट एफ और सिंपली एटाओ लेखा है और सिंपली एफ जी और जी एफ एटाओ लेखा है एखाने लेखा तो composition of two parameters denoted by एफ नॉट जी इक्वल टू एफ जी एखाने लेखो এটাও লেখা হয় অর জি নট এফ ইকুয়াল টু কত জি এখন ব্যাপারটা কি আচ্ছা আমি একটু ম্যাপিংয়ে আসছি ম্যাপিংয়ের ক্ষেত্রে আমাকে বলো এফ নট জি এইটা যখন থাকতো আমরা এর আগে একটা জি এক্স দিতাম আমরা বলতাম এফ অফ জি এক্স এইটা মানে এইটুকু লিখতাম মনে পড়ছে আর না এটা মানে আগে জি এক্সের যা ভ্যালু আসবে দশ কুড়ি তিরিশ চল্লিশ যে এলিমেন্টগুলো এলো সেইগুলো এফের প্রি ইমেজ আকারে ট্রিট করি আমরা তাই তো এখানে যেই ফাংশনাল ভ্যালু আসবে সেটা এফের প্রি ইমেজ এভাবে আমরা ডিফাইন করি অঙ্কও করিয়েছিলাম আমি তাহলে সেম টু সেম কনসেপ্ট একটু ভেবে দেখি আমরা আমরা এখন দুটো পারমুটেশান নিচ্ছি সাপোজ একটা এফ ইকুয়াল টু নিচ্ছি আমি এ ওয়ান এ টু এ থ্রি আর এটা থাকবে কত এফ এ ওয়ান প্রি ইমেজগুলো আপাতত প্রি ইমেজ দিয়ে ভ্যালু কী আসবে না আসবে সেটা পরে নিলে পরে হবে আপাতত এফ অফ এ থ্রি এই একটা পারমুটেশান নিলাম আর একটা জি লিখলাম দেখো একই সেটের উপর দুটো পারমুটেশান এই এফ আর জি অ্যাকচুয়ালি আদতে এই যে এন ফ্যাক্টোরিয়ালখানা পারমুটেশান ছিল না তার কোনো না কোনো ভ্যালু এফ আর জি আচ্ছা জি নিচ্ছি এ ওয়ান এ টু এ থ্রি তিনটে দিয়ে দেখাই জি অফ
ए वन जि अफ ए टू जि अफ ए थ्री एखन आमी चाहिए सपोज एफ नट जि बेर करते एफ नट जि बा एफ जि किभाबे बेर करब देखो लजिक होच्छे एटा लजिक होच्छे एटा जे आमार एगुलो कोनो चेंज होबे ना एकटू भेबे बोलो आमाके एफ नट जि आदते कत एफ अफ जि एक्स हाँ कि ना तार माने जि एक्स एगुलो एक एक किन्तु जिर इमेज भैल्यू ये जिर इमेज भैल्यूगुलो के कार प्री इमेज आकारे ट्रीट करछो रिया एफर प्री इमेज आकारे ट्रीट करछो खूब भालो कथा ताहले आमाके बोलो देखो एफ नट जि बेर करछि एफ जि माथाय राखबे ए डेफिनेशन जि एक्स प्री इमेज सरि इमेज ए इमेज भैल्यूगुलो एफर प्री इमेज आकारे ट्रीट होच्छे एइटुकु माथाय रेखे दाओ अच्छा आमाके बोलो ए ए वन ए टू ए थ्री एगुलो प्री इमेज ना इमेज एफर क्षेत्रे ए वन ए टू अलवेज किन्तु एफ एक्सर एक्सगुलो प्री इमेज बोली तो जाई होक आमी आसी एबार बोलो हिसेब मतो एफ अफ ए जायगाटाते जेटा आसबे सेटा कि आसा उचित जखन तुमी ए गुड एफ नट जि जखनी करो तखन एफर संगे एफर जे प्री इमेज आसे सेटा होच्छे जिर इमेज এই যে দেখো এফ নট জি মানে এফ ইন্টু এক্সের আচরণটা করছে জি এক্স যে জি এক্সটা আবার ইমেজ ভ্যালু কার জি সেটের বা জি ম্যাপিংয়ের বা জি পারমুটেশনের এবার আমাকে বলো সেম টু সেম যদি ডেফিনেশান কাজে লাগাই তাহলে এই জায়গাটাতে কত বসবে অয়ন এই জায়গাটাতে কত বসবে এফ নট জি নিশ্চয়ই জি সেটের বা জি পারমুটেশনের এ ওয়ানের ইমেজ ভ্যালু যেটা সেটা হ্যাঁ কি না এইখানে যেটা বসবে যে দেখো এফ এখানে জি এক্স বসছিল বা ইমেজ ভ্যালু বসছিল তাহলে এখানে যেটা বসবে সেটা কার ইমেজ ভ্যালু বসবে এই এ ওয়ান সেটের যে ইমেজ ভ্যালু সেটাই বসবে তার মানে এই জায়গাতে বসাবো আমরা জি অফ এ ওয়ান সিমিলারলি এবার বলো এ টু এ টুর জায়গাতে এফ অফ নিশ্চয়ই এটা কত জি অফ এ টু আর এ থ্রির জায়গাতে এ থ্রির করেসপন্ডিং এটা হবে এফ অফ জি এ থ্রি আগে বলো এইটুকু হবে হ্যাঁ কি না এইটুকু উত্তর দাও আমাকে আমি যখন এফ নট জি এটা শিখেছিলাম তার আগে একটা এক্স চাপাতাম এটার ভ্যালু ছিল এফ অফ জি এক্স সেম টু সেম যখন আমি এফ নট জি বের করব যেটা আসবে তাহলে আমার প্রি ইমেজ ভ্যালুগুলো নিয়ে কথা এ ওয়ান এ টু এ থ্রি এগুলো প্রি ইমেজ এর করেসপন্ডিং ইমেজ ভ্যালুটা কী পাবে আমি জানি ইমেজ ভ্যালুটা এই রকম আকারে আসে এফ অফ জি এক্স টাইপের থাকে তুমি যদি এখানে এ ওয়ান নিয়ে নাও এক্সের পরিবর্তে এখানে থাকবে কত জি অফ এ ওয়ান তাহলে এই এ ওয়ানের করেসপন্ডিং এখন যে ইমেজ ভ্যালু আন্ডার দিস কম্পোজিশান এফ জি সেটা হবে এফ জি এ ওয়ান এই ডেফিনেশন অনুযায়ী যদি তুমি এ টু নাও তাহলে এফ অফ কত এ টুর করেসপন্ডিং ইমেজ ভ্যালু হবে এফ অফ জি এ টু এ থ্রির করেসপন্ডিং এফ অফ জি এ থ্রি বলো এইটুকু বুঝতে পারলে হ্যাঁ কি না অরিন্দম বোঝা গেল আচ্ছা এটা এফ জি গেল এখন আমি যদি জি নট এফ করি জি নট এফ করলে সেই এ ওয়ান এ টু এ থ্রি এ ওয়ান এ টু এ থ্রি জি নট এফ মানে জি অফ এফ অফ এক্স এই টাইপেরই থাকবে তার মানে এখানে যেটা বসবে সেটা কার কি বসবে বলো জি অফ কার বসবে এখানে কি বসবে গুড এফ অফ এ ওয়ান জি অফ এফ অফ এ টু
দেখো উত্তরগুলো কেন তার সেইগুলো করার জন্য আমি এটা করেছি, আমি মেকানিক্যালি বুঝিয়ে দিতে পারতাম, অনেকে তাইও করে যে এটা এটাই যাচ্ছে এটা ওটাই যাচ্ছে, বাট কেন যাচ্ছে তার উত্তর তো খুঁজতে হবে। এটাকে লিখি আমরা জি অফ কত, এফ অফ এ থ্রি, এই গেল জি নট এফ আর এফ নট জির ব্যাপার। এখন আমি তোমাকে একটা এক্সাম্পল নিই, তুমি নিজেই বলবে জি নট এফ কত হবে, এফ নট জি কত হবে, তারপর আমি মেকানিক্যালি শেখাবো। সাপোজ এফ ইকুয়াল টু নিলাম এ ওয়ান এ টু এ থ্রি আর এ টু এ ওয়ান সাপোজ এ থ্রি, এটা নিলাম, আর জি ইকুয়াল টু নিলাম এ ওয়ান এ টু এ থ্রি। এইটুকু বলে রাখা ভালো, অঙ্কতে অনেক সময় জিটার সিকোয়েন্সটা অঙ্কতে হয়তো দেবে, ধরো এ টু এ ওয়ান এ থ্রি থেকে শুরু করলো, বাট তুমি অঙ্কটাকে একই সিকোয়েন্সে সাজিয়ে নেবে, মানে ইমেজ এলিমেন্টগুলো এটার ওই প্রি ইমেজগুলো যেই প্যাটার্নে থাকবে এখানে যেন প্যাটার্নটা একই থাকে। হয়তো জি এ থ্রি এ টু এ ওয়ান দিয়ে শুরু করলো, বাট তুমি এ ওয়ান এ টু এ থ্রি দিয়ে করেসপন্ডিং লিখে যাবে। এটা ধরো এ থ্রি এ ওয়ান এ টু, এটা দেওয়া আছে। এখন আমি বের করতে চাইছি এইটুকু জিনিস বের করতে চাইছি, লেখো লেট এফ ইকুয়াল টু এত, জি ইকুয়াল টু এত, দেন এফ জি ইকুয়াল টু, ভেঙে দেখাই, দেন এফ অফ জি, এই তো এফ জি ইকুয়াল টু এইটুকু করা ছিল এটুকু, দেন এফ জি ইকুয়াল টু লেখো এ ওয়ান এ টু এ থ্রি, এফ অফ জি এ ওয়ান এফ অফ জি এ টু এফ অফ জি এ থ্রি, এটুকু আছে। নিজেই খুঁজতে পারবে, নিজেই খুঁজতে পারবে। বলো আমাকে তাহলে এ ওয়ান এ টু এ থ্রি আছে এফ অফ, আচ্ছা জি এ ওয়ানের ভ্যালু কত দিয়া, জি এ ওয়ানের ভ্যালু কত, এ ওয়ানের যে করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু, হ্যাঁ এ ওয়ানের করেসপন্ডিং যে এ থ্রি, তাহলে জি ওয়ানের জায়গাতে এ থ্রি বসালাম, আচ্ছা এফ অফ জি অফ এ টুর ফাংশনাল ভ্যালু কত, এ টুর করেসপন্ডিং যেটা ফাংশনাল ভ্যালু সেটা কত, এ ওয়ান, তার মানে এ ওয়ান, আগেই তো দেখিয়ে দিয়েছি এগুলো কার কী ভ্যালু। আচ্ছা এ থ্রি, এটা এ থ্রি, জি এ থ্রি, জি এ থ্রি, এই যে এ থ্রির ফাংশনাল ভ্যালু কত, এফ অফ কত বলো, এ টু, বোঝা গেল, নিশ্চয়ই গেল। এবার আস্তে আস্তে জপ জপ করে ভ্যালুগুলো বসিয়ে ফেলো, এ ওয়ান এ টু এ থ্রি, বলো এফ অফ এ থ্রি কত, এ থ্রির ফাংশনাল ভ্যালু যেটা সেটা এফ অফ এ থ্রি, এ থ্রি, আচ্ছা এ টুর ফাংশনাল ভ্যালু কত, এই যে এফ অফ এ ওয়ান এফ অফ এ ওয়ান এ ওয়ান, এটা এ ওয়ান হলে এফ অফ এ ওয়ান নিশ্চয়ই এ টু, তাই শিখেছি, তাহলে এই জায়গাতে এ টু বসলো। এবার বলো এফ অফ এ টু, এ টু যদি এটা হয় এফ অফ এ টু কত, তাহলে এটাই হবে হিসেব মতো এফ, এই হচ্ছে কথা। আবার বলি তোমার যদি বুঝতে অসুবিধে হয় তোমাকে যে ডেফিনেশান শিখিয়েছি সেই ডেফিনেশান অনুযায়ী এগোও, একটু ভুল হবে না, যা ডেফিনেশান শিখেছ তাতে করে এটা। আস্তে আস্তে জি অফ এ ওয়ানের ভ্যালু বসিয়েছি, জি অফ এ টুর ভ্যালু বসিয়েছি, জি অফ এ থ্রির ভ্যালু বসিয়েছি, এরপর এফ অফ এ থ্রির ভ্যালু বসিয়েছি, এফ অফ এ ওয়ানের ভ্যালু বসিয়েছি, এফ অফ এ টুর ভ্যালু বসিয়েছি। এখন এটাকে আমরা মেকানিক্যালিও করা যায়, কীভাবে মেকানিক্যালি করি আমরা, শর্টে কী করে করি, এইভাবেই করি, এফ জি এইভাবে ধরো দেওয়া আছে, এক লাইনে করে দেওয়া যায়, কি পাশাপাশি দুটোকে বসাও এ থ্রি, এটাই অনেকে দুম করে শিখিয়ে দেয়, এ টু এ ওয়ান এ থ্রি, এদিকে জি আছে তোমার এ ওয়ান এ টু এ থ্রি, মাথায় রাখবে এখানে যেই সিকোয়েন্স থাকবে জিতে যেন সেই সিকোয়েন্স থাকে, পরীক্ষাতে কখনো সিকোয়েন্সটা পাল্টে দেয় বাট তোমাকে অ্যাডি অ্যারেঞ্জ করতে হবে। আচ্ছা এদিকে আছে এ থ্রি এ ওয়ান এ টু, কীভাবে আমরা শর্টে করবো, শর্টে হচ্ছে করার সময় চোখ বুঝে এইটুকু লিখে ফেলবে, রুল হচ্ছে এফের এ টু, এই যে এ টু এফের এ টু, আচ্ছা এটা কি ঠিক লেখা আছে, এ থ্রি এ ওয়ান এ টু, এ ওয়ানের এ টু
এই A2টা এখানে A1-এ গেছে, আমার রেজাল্টটা কোথাও গড়বড় হয়েছে? দেখো তো প্রোডাক্টটা ঠিক করা আছে কি না। A1-টা A3-তে গেছে, আচ্ছা ঠিকই আছে। A2 কোথায় গেছে? কী হলো? A1, A2, A3, A2, A1, A3, A1, A2, A3, A3, A1, A2, A2 গেছে, এই A2 গেছে এখানকার A2 A1-এ গেছে, তাহলে A1-এ সোজা A1 আসে। A2 A1-এ গেছে, A1 আবার A3-তে গেছে। আগে রেজাল্টটা দেখো তো ঠিকঠাক আছে কিনা। দেখছি দেখো 1 4 3 4 গেছে, 4-এ A1 A2 A3। এটাকে মেকানিক্যালি কিভাবে করবে? A1 A1 A2 A3, আমার A1 এর সোজা A3 কম্পোনেন্ট এসেছে, এই তো আগে এই রেজাল্টটা ভেরিফিকেশন করাও তো। আগে আমার ভেরিফিকেশনটা কি ঠিক আছে লেখা? আমার না এই ভেরিফিকেশনটা লেখা ঠিক আছে কিনা একটু চেক করে নাও তো। FG-টা ই ভ্যালু দেয় কিনা, ফোর ফোরে 1 2 3 গেছে, 2 গেছে 3-তে, 3 গেছে 2-তে, 2 3 2 4। এটাকে শর্টে মেকানিক্যালি এটা এইভাবেই বোঝানো যায়, 1 2 A2, এদিকের যে A2 F এইটা কার ভ্যালু ছিল বলো তো একটু শর্টে বের করা যাবে? A1 A2 A3 তো আমাদের যে টেকনিক যেটা ছিল FG করার সময়, একটু ভেবে বলো, FG করার সময় হচ্ছে FG A1 করতাম আমরা, যখন FG করতাম A1 A2 A3 এইখানে যে কম্পোনেন্টটা আসতো সেটা কি লিখতাম, সেটা কি ছিল একটু বলো? এইটুকু লিখতাম G অফ A1। তার মানে এই A3 এখানকার A3-র সঙ্গে ম্যাপ করেছে। এটা দেখো FG1 যখন ক্যালকুলেট করি এইটুকুগুলো ছিল মেকানিক্যালি, এটা এভাবেই বোঝা যাবে। একটু আমাকে ওইটুকু একটু কপি করে বলো তো রিয়া, FG যখন আমরা বানিয়েছিলাম এই জায়গাতে A1 A2 A3 লিখেছিলাম, আর এইখানে FF কত লিখেছিলাম? FF কত? G1 বলো, GA1, আচ্ছা FF কত? GA2 আর GA3। পরে তার মানে আমরা এভাবেই বুঝতে পারি যে এইখানে যেটা আসবে সেটা হচ্ছে G এর এলিমেন্ট, GA1 এর এলিমেন্ট, মানে A3 এখানে আসছে। তার মানে FA3 তার মানে হচ্ছে FA3 মানে A3, এই A3-টা এখানে চলে এসছে। সিমিলারলি যখন G অফ A2 তুমি বের করছো, G অফ A2 মানে A1, FA1 মানে A2, এইভাবে কি মেকানিক্যালি বোঝ বলা যাবে? আমি দেখি যে এই A3 কম্পোনেন্টটা এই A3-র সঙ্গে কোথায় ম্যাপ করছে। এই যে A3 কম্পোনেন্টটা এখানকার A3-র সঙ্গে কোথায় ম্যাপ করেছে? A3-তে। আবার আসছি, এই যে A1-টা FG বের করছি কিন্তু আমি, এই A1-টা এখানকার A1 এর সঙ্গে কোথায় ম্যাপ করেছে রিয়া? A2 এটা। আবার এই যে A2-টা এখানকার A2-র সঙ্গে কোথায় ম্যাপ করেছে? A1-এ ম্যাপ করেছে। এইভাবে মেকানিক্যালি তুমি ভাবতে পারো কি
सब समय ए वन ए टू ए थ्री तो ये शुरू करें जेहेतु हमें एफ जि बेर करी एफ जि मान हे एफ अफ कारण देखो तो जिसमें भूले गेलोम बाट हमें देखल जख एफ जि बेर कर वन ए टू ए थ्री हमें लिखी कत एफ अफ जि ए वन एफ अफ जि ए टू एफ अफ जि ए थ्री तेल ये जो कम्पोनेंट आफर घाड़े जी कम्पोनेंट आटा कार कम्पोनेंट जिर कम्पोनेंट मान जि ओवानर कम्पोनेंट तेल जि ए वनर कम्पोनेंट कत छ जि ए वनर कम्पोनेंट कत छ रिया ए थ्री तेल ए थ्री ए थ्री तम मैंने टर्म बस कार भैल्यू बस एफ अफ ए थ्री भैल्यू बस हाँ कि ना तेल ए थ्री जदि ये ये एफ अफ ए थ्री तर जो हमें ए थ्री बसिए देखो हाँ हाँ जी एफ टाइम कर देख आब देखो जख तुम ए टू बेर करे ए टूर जो एखानकार ए टू ए टू एखे कोथाय मैप कर देखो ए वन करस्पन्डिंग ए वन के एखे ए वन कोथाय आखने एर करस्पन्डिंग भैलूटा एखे बसा आर ए थ्री ए थ्री करस्पन्डिंग एखे ए टू आई ए टूटा एखे आनो ए टूटा एखे आनो एखान देख ए टूटा एखने कथा आज देखो ए टू एर सोजा कत आए वन एवान बस यही हे कथा देखो यही हे लजिक तो यकम आकटा करो देखी कत आसपोज लेखो लेखो लेट एफ इक्ल टू वन टू थ्री दिए देखा एफ इक्ल टू एटुकु देव आ वन टू थ्री फोर एटा फोर थ्री कलेजे शिखे एगुलो टू वन है जि इक्ल टू क्लस है थ्री वन टू फोर अच्छा एटा थेके आमी एफ जि बेर करते चाइछी एफ जि बेर करते चाइछी और जि एफ ओ बेर करते चाइछी आगे एफ जि एफ जिर जन्नो पासापाशी एकटु लिखे नेबे वन टू थ्री फोर वन सरि फोर थ्री टू वन और एदिके आछे वन टू थ्री फोर एटुकु और एदिके थ्री वन टू फोर देखो रूल रूल होच्छे एटा वन टू थ्री फोर चोक बुझे लिखे फिले यान देखे आगे यानर इमेज भैल्यू थ्री एट एक्चुअलि जिर भैल्यू मैं जि अफ वनर भैल्यू जि अफ वनर भैल्यू जाता क्योंकि एफर प्रि इमेज आकार ट्रीट है मैं थ्रीटा एन एफर प्रि इमेज थ्री एफर प्रि इमेज हार जो और इमेज भैल्यू कत टू हमें ये भाई वानर एखान शुरू कर वानर करस्पन्डिंग थ्री आ थ्रीटा एखे कथाय आए थ्री एर करस्पन्डिंग कत आ टू तो चोक बुझे टू बसा वन वन एखे देखो वन एखे आर करस्पन्डिंग कत फोर तो फोर बसा टू टूटा एखे आईने टू एर करस्पन्डिंग कत थ्री तो थ्री बसा फोर फोर एखे आोर एर करस्पन्डिंग वन टू फोर थ्री वन এখন তোমাকে যদি জি নট এফ বের করতে দেয় তাহলে কি করবে দেখো একই লজিক একই জি নট এফ এর জন্য সেই তো একই থাকবে আগে জি লিখবে যা আছে তাই আগে লেখো আর না হলে যদি তুমি জি নট এফটাকে আগে এফ আর আগে জি লেখো তাহলে শুরু কোথা থেকে করবে বলো তো প্রথমটা থেকে শুরু করতে হবে তাই না রিয়া তো সেটা আমার দরকার নেই আমি রুল একটাই শিখবো একটাই শিখছি জি নট এফ তো আগে জি লেখো वन टू थ्री फोर फोर थ्री टू वन शर्टकाट ये शिखी हमें वन फरे गे फोर फरे गे अच्छा आगे एटुकू लिखे फिले वन फोरे ये फोर टा एखे आ फोर एर करस्पन्डिंग कत फोर चोक बुझे बस टू थ्री ते गे थ्री करस्पन्डिंग एखे आ टू थ्री टू ते गे टू आबार वाने एसछे तार माने एखाने वन फोर वाने गेछे ए वन टा थ्री ते एसछे फोर टू वन थ्री बोझा गेलो यही हे बेपार
আচ্ছা যেটা বলতে চাইছিলাম, কোন অঙ্কতে তোমাকে হয়তো একটু বোকা বানিয়ে দিল, বোকা বানিয়ে দিল মানে এইটুকু দিল, টু ওয়ান, এখানে ওয়ান থাকলো, এখানে থ্রি থাকলো, এরকম থাকলো, এটা দেওয়া থাকলো, তখন এইটা অঙ্কটাকে একটু সাজিয়ে নেবে। সাজিয়ে মানে ওয়ান টু থ্রি ফোর সিকোয়েন্সটা যেন বজায় থাকে, কারণ এফ আর জির প্রি ইমেজের সিকোয়েন্সটুকু যেন একই থাকে, এফ আর জির প্রি ইমেজের সিকোয়েন্সটুকু যেন একই থাকে, দিয়ে সাজানোর পর আগের মতো করবে, দিয়ে সাজানোর পর আগের মতো করবে। এই যে ওয়ান টু থ্রি ফোর, ওয়ানের সোজা থ্রি ছিল, টু সোজা ওয়ান ছিল, থ্রি সোজা কত টু ছিল, আর ফোরের সোজা ফোর ছিল, এই সাজানোর পর তারপর এফ আর জি করবে। অনেক কথাটা বোঝা গেল কি বললাম? আচ্ছা এরপর লেখো, লেখো ইনভার্স অফ এ পারমুটেশন, ইনভার্স অফ এ পারমুটেশন, লেখো। আচ্ছা আগেরটা একটু লিখে ফেলো তো, আগের অঙ্কটাতে লিখে ফেলো একটা নোট দিয়ে, লেখো প্রোডাক্ট অফ পারমুটেশন, ইনভার্সটা পরে করাচ্ছি, লেখো প্রোডাক্ট অফ পারমুটেশন, প্রোডাক্ট অফ পারমুটেশন ইজ অ্যাসোসিয়েটিভ বাট নট কমিউটেটিভ ইন জেনারেল, প্রোডাক্ট অফ পারমুটেশন ইজ অ্যাসোসিয়েটিভ বাট নট কমিউটেটিভ ইন জেনারেল, মানে এফ জি ইকুয়াল টু জি এফ হবে না, সে তো আগের প্রবলেমটা তো দেখলাম, এফ জি আর জি এফ দুটো আলাদা আলাদা পারমুটেশন এসেছিলো, বাট অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ জানো গ্রুপ তো করে ফেলেছো, অ্যাসোসিয়েটিভ হয়ে যায়। এরপর লেখো ইনভার্স অফ এ পারমুটেশন, লেখো দ্য ইনভার্স অফ এ পারমুটেশন এফ, লেখো লেখো তা ইনভার্স অফ এ পারমুটেশন এফ অন এ ফাইনাইট সেট এস, লেখো অন এ ফাইনাইট সেট এস ইজ ডিনোটেড বাই এফ ইনভার্স, ইজ ডিনোটেড বাই এফ ইনভার্স, লেখো অ্যান্ড, লেখো অ্যান্ড, লেখো অ্যান্ড ইট হ্যাজ এ প্রপার্টি, অ্যান্ড ইট হ্যাজ এ প্রপার্টি, প্রপার্টিটা কি এফ of f inverse equal to f inverse of f, এটা হচ্ছে আইডেন্টিটি পারমুটেশনটাকে ফেরাবে আর কিছু না। ব্যাপারটা হচ্ছে এরকম, লেখো লেখো লেট f equal to, আচ্ছা ইনভার্স ম্যাপিংয়ের সময় f ম্যাপ a to b যদি হতো আর f x যদি y হতো, এর ইনভার্স ম্যাপিংটাকে মনে হয় আমরা এফ ইনভার্স ম্যাপ বি টু এ এইটুকু দিয়ে ডিফাইন করতাম না, এফ ইনভার্স ম্যাপ বি টু এ দিয়ে ডিফাইন করতাম, আর ফাংশানটাকে লিখতাম এক্স ইকুয়াল টু এফ ইনভার্স কত লিখতাম বলো, ওয়াই লিখতাম, বা এফ ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু এক্স লিখতাম। তার মানে কি ন, ম্যাপিংয়ের ক্ষেত্রে এক্সটা প্রি ইমেজ ইমপ্লাই করতো, ওয়াইটা ইমেজ ইমপ্লাই করতো, আর ইনভার্সের ক্ষেত্রে ওয়াইটা কি প্রি ইমেজ আর এক্সটা কী হয়ে যাচ্ছে ইমেজ, তার মানে ইমেজটা প্রি ইমেজে আর প্রি ইমেজটা ইমেজে অল্টার করে যাচ্ছে, তাই তো রিয়া? সেম কনসেপ্ট এখানেও, দেখো লেখো লেট এফ ইকুয়াল টু, বলো কোনটা বলো, তা ইনভার্স, দ্য ইনভার্স অফ এ পারমুটেশান এফ অন এ ফাইনাইট সেট এস ইজ ডিনোটেড বাই এফ ইনভার্স উইথ দ্য প্রপার্টি বলে লেখো, লেখো অ্যান্ড উইথ দ্য প্রপার্টি এফ এফ ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স এফ ইকুয়াল টু আই, আই মানে কি এটা আইডেন্টিটি পারমুটেশান, কিন্তু আই মিন্স আইডেন্টিটি পারমুটেশান এটা। আচ্ছা লেখো লেট এফ ইকুয়াল টু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এ ওয়ান এ টু দিয়ে শিখেছো, যখন এ ওয়ান এ টু দিয়ে করো, লেট এফ ইকুয়াল টু এ ওয়ান এ টু এ থ্রি ডট 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 এ এন, তিনটে দিয়ে দাও না। আচ্ছা এটা হয়ে যাবে এফ অফ এ ওয়ান
f of koto a2 f of koto a3 लेखो देन f inverse equal to देन f inverse equal to पाल्टी खेल जाबे इमेज टा प्री इमेज चले जाबे प्री इमेज टा इमेज चले आसबे f of a1 f of a2 আর f of a3 মানে f inverse ম্যাপিং এর f inverse permutation এর এগুলো কিন্তু প্রি ইমেজ তার ইমেজ হচ্ছে a1 a2 a3 একটা উদাহরণ তুমি এবার তুমি এইটার সঙ্গে না f এর কম্পোজিশন করো দেখবে a1 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 a2 a3 আবার কত ওই a1 a2 a3 মানে আইডেন্টিটি পারমিশন পাবেই পাবে আমি এর কম্পোজিশনটা দেখাচ্ছি না মানে f f inverse করে ফেলো দেখবে a1 a2 a3 a1 a2 a3 পাবে আচ্ছা একটা एग्जांपल লেখো 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 লেট লেট f equal to 1 2 3 4 3 1 2 4 লেখো দেন ফাইন্ড f ইনভার্স এন্ড ভেরিফাই then find f inverse लिखो and verify f inverse of f इटा काके फिराए I के फिराए and verify f inverse f equal to लिखो here f equal to यातो ताले f inverse टा कतो हबे 3 1 2 4 ইমেজগুলো প্রি ইমেজে যাবে প্রি ইমেজগুলো ইমেজে আসবে 1 2 3 4 এইটা এফ ইনভার্স আচ্ছা এটাকে কি একটু সুন্দরভাবে সাজিয়ে লেখা যায় রিয়া সাজিয়ে লেখা যায় 1 কিসে গেছে দেখো 1 2 3 4 লিখে যাবে 1 প্রি ইমেজ ইমেজ কত 2 2 প্রি ইমেজ ইমেজ কত 3 4 pre-match image koto 4 3 pre-image 1 এটাকে সাজিয়ে এরকম লেখা যাবে সাজানো দরকার পড়েছে না করলে করতে পারতে কিন্তু যখনই আমি মাল্টিপ্লিকেশনটুকু করব যখনই আমি মাল্টিপ্লিকেশন করব তখন কিন্তু আমি বলেছি যে এই যেগুলো যেন হচ্ছে সিকোয়েন্স বজায় থাকে এফ ইনভার্সের এগুলো কিন্তু প্রি-ম্যাচ আর এফ এর কিন্তু এগুলো প্রি-ম্যাচ অতএব সিকোয়েন্স টুকু যেন বজায় থাকে আচ্ছা আমি কি ভেরিফাই করাবো এফ ইনভার্স আর এফ এটা নাকি আই হয় ভেরিফাই করাবো ঠিক আছে এফ ইনভার্স কত 1 2 3 4 2 3 1 4 এটার সঙ্গে 2 3 1 4 1 2 3 4 3 1 2 4 এটুকু লিখতে পারি যে লজিক খাটিয়েছি সেই লজিক অনুযায়ী বলো আমাকে এটা সমান চোখ বুঝে 1 2 3 4 আমার আইডেন্টিটি ম্যাপিং পাওয়া উচিত ছিল তাই পাচ্ছে কিনা দেখি 1 এর করেসপন্ডিং 3 এই 3 টা এখানে কোথায় গেছে 1 2 এর করেসপন্ডিং ভ্যালু 1 এই 1 টা এখানে কিসে গেছে 2 2 তে লিখলাম 3 এর করেসপন্ডিং ভ্যালু 2 এই 2 টা দেখো আবার 3 তে চলে গেছে 4 এর করেসপন্ডিং ভ্যালু 4 এই 4 টা দেখো আবার এই 4 এ চলে গেছে এটা কি আইডেন্টিটি পারমুটেশন নয় এটা কি আইডেন্টিটি পারমুটেশন নয় এই দেখো তাহলে এটা হয়ে গেল আইডেন্টিটি পারমুটেশন এই হচ্ছে কথা খুব কি কঠিন এই পরের দিন যেটা করাবো সেটা হচ্ছে পারমুটেশনের সাইকেল বলে একটা ব্যাপার আছে পরের দিন একটা ক্লাস হলে এই পারমুটেশনটা হয়ে যাবে টেনিয়াসগুলো করে দেওয়া যাবে সাইকেল সাইকেলের ডেফিনেশনটা লেখাবো সাইকেলটা এরকম একটু ব্যাপার বলি ডেফিনেশনটা গুছিয়ে নেক্সট দিন লেখাবো সাইকেলটা হচ্ছে এটা সোজা বাংলায় বলতে গেলে ডেফিনেশন যা আছে সেই ডেফিনেশন বই থেকে পড়বে সাপোজ এফ এটা লেখা দরকার নেই সাপোজ 1 2 3 4 5 এটা একটা পারমুটেশন দেওয়া আছে
फाइव टू वन थ्री फोर एट एक साइकेल अफ लेंथ किचु एक थक डेफिनेशन लिखे देव। अच्छा वन कीसे गे वन कीसे गे फाइव वन फाइव मान एक्चुअली एर प्री इमेज इमेज इमेजटा आबार कारो ना कारो प्री इमेज थेके शुरू होबे। देखो वन फाइव गेछे फाइव आबार किसे गेछे फोर। अच्छा फोर किसे गेछे थ्री ते थ्री किसे गेछे वन वन। एटा आर लिखबो ना आमी। साइकेल होवार कंडिशन होच्छे शुरू जेखान थेके होबे शेष जदि सेखाने हय तबे एकटा साइकेल पाबे। देखो वन प्री मैच इमेज फाइव इमेजटा आबार एखाने आछे तारमाने वन फाइव गेछे फाइव फोर गेछे एइजन्य वन फाइव गेछे फाइव फोर गेछे फोर आबार किसे गेछे थ्री ते गेछे थ्री आबार किसे गेछे वन ए गेछे। एटा एकटा साइकेल जदि थ्रीटा सपोज टू ते जेतो ताहले एटाके साइकेल बोलते पारतम ना। रिया जदि थ्रीटा टू ते जेतो ताहले साइकेल ना। साइकेल होते गेले जेई प्री इमेज थेके शुरू करबे लास्टेर इमेज भ्यालुटा जेनो सेटा हय। प्री इमेज शुरू करेछिलो वन थेके लास्ट इमेजटाओ जेनो वन हय तबेई एटाके एकटा साइकेल बोलबो। एइ साइकेलेर लेंथ एक दुई तीन चार चारटे लेंथ अफ साइकेल इज फोर बोली आमरा। एइगुलो परदिन शेखाबो आमि। एइ एइ एइटा थेके एइ जे साइकेल जेटा एटाके एभाबे डिफाइन करि वन फाइव फोर थ्री। এই সাইকেলটা দেখেই আবার এই পারমুটেশনে ফিরে আসা যায় কীভাবে বলো তো। দেখো এটাকে এইটুকু লিখি আমরা, আর কি কোনো সাইকেল আছে? আর একটা সাইকেল টু টুতে গেছে ডাজ নট সাইকেল। দেখো এই এইটা থেকে এটা থেকেও আসা যাবে কীভাবে আমরা শিখি জানো তো, ওয়ান টু থ্রি ফোর আছে তো। আচ্ছা ওয়ান কিসে গেছে, ওয়ান কিসে গেছে ফাইভে, ফাইভ কিসে গেছে ফোরে, ফোর কিসে গেছে থ্রিতে, এর সঙ্গে আরেকটাই আছে থ্রি কিসে গেছে ওয়ানে, বাকি কি পড়ে আছে টু পড়ে আছে। এই হচ্ছে সাইকেল। যাক পরের দিন সাইকেলটা নিয়ে একটু খাতা লিখে দেওয়া যাবে, আপাতত সাইকেলের ডেফিনেশন হচ্ছে এটা। এই সাইকেল থেকে আমরা সাইকেল টু সাইকেল মাল্টিপ্লিকেশন করা যায়, গুণ করলে আবার কম্পোজিশন পেয়ে যাবে, পরের দিন করাবো এগুলো। ঠিক আছে এই পর্যন্ত থাক, নেক্সট দিন শনিবার অ্যানালাইসিস। রাখো একটা পরীক্ষা দাও তো, আচ্ছা গ্রুপে বলে দেবো, আমাদের পরীক্ষা পরীক্ষা দাও নি। কি পরীক্ষা দেবে অনন্যা, অ্যানালাইসিস না এই অ্যাবস্ট্রাক্টটা? ঠিক আছে অ্যাবস্ট্রাক্টটা দাও, আমি গ্রুপে বলে দিচ্ছি, নেক্সট উইকের সোমবার নেব, এক সপ্তাহ, নেক্সট উইকের সোমবার বলো।